মহকুমা পরিষদে তৃণমূলের জয় নিশ্চিত। রবিবার ভোট পরবর্তীতে এমনটাই জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তার কথায় বিভিন্নভাবে বিজেপির তরফে ভোটারদের প্রভাবিত করার প্রচেষ্টা চলেছে। তৃণমূলকে পরাস্ত করার জন্য বিজেপি সিপিএম কংগ্রেসের অনৈতিক জোট তৈরি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে চারিদিকে জোড়া ফুল ফুটবে বলে দাবি করেন মন্ত্রী। একই সঙ্গে পাহাড়েও 10টি আসনে জিতবে বলেও জানান তিনি। অনেক নির্দলকে প্রভাবিত করার চেষ্টা করেছে, অনেক টাকার খেলা হয়েছে। গতকাল রাত থেকে আপনারা জানেন কত গাড়ি ঢুকেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নাম লাগানো, নেম প্লেট লাগানো গাড়ি ঢুকেছে, টাকা নিয়ে ঢুকেছে, আরও অনেক কিছু নিয়ে ঢুকেছে, কিন্তু ওগুলো দিয়ে হয় না। কেন, মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি আছে, মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে, ভালোবাসে, ভরসা করে, তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, ফলে সমস্ত চক্রান্ত ব্যর্থ হয়েছে। ধরুন আমরা রাজনৈতিক দলে আমরা তো বলবই যে সব আসনেই আমরা জিতবো, কিন্তু গণদেবতা যতক্ষণ না রেজাল্ট বেরোয় গণদেবতার উপরে বিশ্বাস রাখতে হবে। কিন্তু আমার দেখে যেটা মনে হয়েছে, আমরা দীর্ঘদিন রাজনীতি করি, মানুষের লাইন, মানুষের ভাষা, মানুষের হাসি এবং মানুষের বুথ ক্যাম্পে যাওয়া, এবং যেভাবে তারা তৃণমূলের বুথ ক্যাম্পে গিয়ে স্লিপ নিয়ে মানুষের সঙ্গে যেভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাতে মনে হয়েছে সর্বত্রই তো জোড়া ফুল ফুটেছে এবং সর্বত্রই মমতাময়। না, পাহাড়ের ভোট আমি যা শুনলাম এখন পর্যন্ত, যা খবর পেয়েছি যে 57-58% ভোট হয়েছে এবং আমরা 10টা সিটে লড়েছি, আমার দৃঢ় বিশ্বাস আমরা 10টা আসনেই জিতব। মানে বিভিন্ন জায়গায় ইভিএম খারাপ হয়ে আজকে সকাল থেকে ভোট বেশ কিছু। হ্যাঁ, এটা 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 সত্যি আজকে খুব ইভিএম প্রচুর খারাপ হয়েছে। আমাদের কাছেই যা তথ্য আছে তাতে প্রায় 105খানার মতো ইভিএম বিভিন্ন বুথে খারাপ হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি যারা ভোট পরিচালনা করছেন তাদের সঙ্গে, এবং তারাও চেষ্টা করেছেন দ্রুততার সঙ্গে সেগুলোকে ঠিক করে দেওয়া। সিপিএম এবং হচ্ছে কংগ্রেস জোট পায়নি ঠিকই, কিন্তু ওরা দাবি করছে যে তলে তলে কিছু আন্ডারস্ট্যান্ডিং ওরা কয়েকটা সিটে করেছে এবং বেশ কয়েকটা সিটে করেছে 100-এর নিচে। দেখুন, একটা কথা বলছি, আপনারা যেটা বলছেন এটা ইনফরমেশন আপনাদের কাছে আছে যে কংগ্রেস এবং সিপিএম, কিন্তু আমার কাছে যে ইনফরমেশন আছে বিজেপি কংগ্রেস এবং সিপিএম লড়াইটা 1:1 হয়েছে, এবং 1:1 লড়াই করার পরও আমরা সব আসনই জিত। এ সন্ত্রাস কারা করেছে আপনারা রিপোর্টার আপনারা জানেন, আপনারা নিজেরা দেখেছেন। আমরা আমাদের দলকে নির্দেশ আমাদের দলের তরফ থেকে ছিল যে সমস্ত জায়গায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে হবে। কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোনো নেতা কোথাও কিছু করেছে আপনারা দেখান, যেখানে ওরা চক্রান্ত করে সন্ত্রাস করেছে। ওরা বলছে সন্ত্রাসের বাতাবরণ করলে যত মানুষ কম ভোট দেয়, কিন্তু ওদের মুখে ছাই দিয়ে মানুষ এখন পর্যন্ত যা খবর আমাদের কাছে 76-78% দিয়েছে, এখনও প্রচুর মানুষ লাইনে আছে, 7টা-8টা পর্যন্ত ভোট হবে। আমাদের তরফ থেকে না, আমাদের তরফ থেকে ইলেকশন কমিশনে প্রচুর অভিযোগ গেছে এই যে মেশিন খারাপ, তার আমরা প্রত্যেকটাই মেল করে করে আমরা পাঠিয়েছি আমাদের এখান থেকে, আমাদের যে কন্ট্রোল রুম ছিল সেই কন্ট্রোল রুম। নির্বাচনে আমরা অভিনন্দন জানাই মহকুমা পরিষদের সমস্ত মানুষকে, ভোটারদের, এই অবাধ এবং শান্তিপূর্ণভাবে তারা ভোট গ্রহণ ভোট দান করেছেন। বিশেষ করে আজকে যে আবহাওয়া ছিল বৃষ্টিকে উপেক্ষা করে, এবং তারপরেও বিজেপির কুৎসা, বিজেপির চক্রান্ত, বিজেপির টাকাকে উপেক্ষা করে মানুষ যেভাবে লাইন দিয়ে উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন, তার জন্য তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা আমরা জানাচ্ছি। আজকে মানুষের এই লাইন, মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে আমাদের বিশ্বাস যে মানুষ দুহাত ভরে আমাদের আশীর্বাদ করেছেন, সমর্থন করেছেন, এবং চারিদিকেই জোড়া ফুল ফুটবে, এবং দেখে মনে হচ্ছিল যে চারিদিকেই হচ্ছে মমতাময়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকেই মানুষ দুহাতে আজকে সমর্থন করেছে। কিন্তু আমরা দেখেছি কোনো কোনো জায়গায় কংগ্রেস, সিপিএম এবং বিজেপি এক হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তারা বিভিন্ন ফন্দি করেছেন, চক্রান্ত করেছেন, অশান্তি বাঁধাবার চেষ্টা করেছেন। অভিনন্দন জানাবো পুলিশ প্রশাসনকে যে তারা শক্ত হাতে আজকে এই নির্বাচনকে এই চক্রান্তর হাত থেকে, এই অশান্তির হাত থেকে তারা কোনো রকমই অশান্তি করতে দেননি, তার জন্য আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা ভেবেছিলাম যে অন্তত সব জায়গায় তারা মানুষের কাছে গিয়ে তাদের কথা বলবেন,
কিন্তু তাদের উপস্থিতি নির্বাচনে ছিল না, কিন্তু আজকে তারা এমনভাবে করলেন যেভাবে আজকে অস্ত্রশস্ত্র নিয়ে টাকা পয়সা নিয়ে গতকাল রাত থেকে নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করেছিলেন। আজকে মানুষ তাকে সেই চক্রান্তকে রোধ করেছেন এবং দুহাত ভরে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে। দেখো একটা জিনিস বলি যে এখানে উই আর নট ইন্ডিভিজুয়াল, আমরা কেউ একা নই, আমাদের এটা হচ্ছে টিম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের একজন বড় নেতা থেকে আমাদের একজন ছোট কর্মী, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করেছি। আমাদের কাজ করার মূল পাথেয় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, 67টা প্রকল্প যার সুবিধে সাধারণ মানুষ পাচ্ছেন, আমরা সেটাই মানুষের কাছে গেছি। এই ভোট প্রচারে আমাদের মূল বক্তব্য ছিল যদি কেউ এই নেটওয়ার্ক থেকে একজনও বাদ যান তার নাম নথিভুক্ত করা এবং পরবর্তী দুয়ারে সরকার এবং পাড়ার সমাধানে সেই কাজটা করিয়ে দেওয়া, এটাই ছিল আমাদের মূল প্রচারের অঙ্গ। ফলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ঝুলি নিয়ে গেছি এবং মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছেন, সমর্থন করছেন। যে মেশিন খারাপ তা আমরা প্রত্যেকটাই মেল করে করে আমরা পাঠিয়েছি, আমাদের এখান থেকে আমাদের যে কন্ট্রোল রুম ছিল সেই কন্ট্রোল রুম থেকে আমরা সমস্ত অভিযোগ পাঠিয়েছি। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।